রাজশাহী অঞ্চলে খেজুরের কাঁচা রস খেলেই হচ্ছে নিপা ভাইরাস। এ মাসেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন দুজন। চিকিৎসকরা বলছেন নিপা ভাইরাস হলে মৃত্যু নিশ্চিত, তাই কাঁচা খেজুর রস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন তারা। নিপা ভাইরাসটা মেনলি আমাদের যে জানেন যে বাদুর আছে, সেই বাদুরের লালা বা ওদের যে মলমূত্র থাকে এগুলো থেকে ছড়ায়। খেজুরের যে কাঁচা রস এর মাধ্যমে মেনলি ছড়াচ্ছে। বাদুর একটা ফল খেয়েছে, অর্ধেক খাওয়া ফল, সেটা যদি কেউ খেয়ে থাকে এটা ছড়ানোর সম্ভাবনা আছে। খেজুরের রস খেয়ে মেনলি এটা ছড়াচ্ছে। আমাদের এখানে যে দুইজন রোগী ভর্তি হয়েছিল মারাও গেল, প্রথম জন খেজুরের রস খেয়েছিল, দ্বিতীয় জন খেজুর রস খেয়েছিল, বাবা ছোটজন, সেকেন্ড জন যেটা সাতজন সোয়াদ মারা গেল। জানুয়ারির শুরুতেই রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাটিকাটা গ্রামের এক নারী খেজুরের রস খেয়ে আক্রান্ত হন নিপা ভাইরাসে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 10-15 দিন আগে নাকি খেজুরের রস খাইছিল, সেয়ার থেকে কিনা সৃষ্টি জানি না, কিন্তু জ্বর আসছিল, জ্বরের থেকে হচ্ছে অমন হয়ে গেছে, অনেক জ্বর, 104 ডিগ্রি জ্বর উঠছিল। এই সাথে যখন হসপিটাল নিয়ে যায়, ওখান থেকে আসার পরে আমি আসি এক থার্মোমিটার দিয়ে মেপে দেখি জ্বর দেখি অনেক বেশি। তখন আবার ওকে আমি বললাম যেখানে নিচে রিপোর্টটা নিয়ে আমি ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার বললো যে এখানে তো আমরা বুঝতে পারছি না রোগটা কি। খেজুরের রস খাওয়ার পর দেখা যাচ্ছে যে 2-3 দিন বা এরকম 5-6 দিন পরে একটা জ্বর এসছে, জ্বর আসার পর তাদের আবার খিচুনি হয়েছিল, তারপর যখন অজ্ঞান হয়ে যায় তখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তখন দেখা যাচ্ছে একদম শেষ অবস্থা, তখন একটা তার হিস্ট্রি নেওয়ার পর আমরা তার টেস্ট করতে পাঠিয়েছি IDCR, সেখানে দেখা যাচ্ছে তার পজিটিভ আসলো, কিন্তু পজিটিভ যখন আসলো তখন তারপর দেখা যাচ্ছে পেশেন্ট খারাপ হয়ে গেল, মারা গেল। গত 23 জানুয়ারি ভোরে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে সোয়াদ নামের 7 বছরের একটি শিশু। সোয়াদ পাবনার ঈশ্বরদীর শাহপুরের সানোয়ার হোসেনের পুত্র। খেজুরের রস খাবার পর জ্বর, খিচুনি সহ নানা উপসর্গ দেখা দেয় সোয়াদের। পরবর্তীতে নতুন পরীক্ষায় নিপা ভাইরাস শনাক্ত হয় বলে জানান সোয়াদের মা আফরোজা বেগম। জ্বর আসার পরে আমার ব্যাটা 3 দিনের পর 3 দিনের দিন আমার ব্যাটা ডাক্তারের কাছে নিয়ে গেছি, নিয়ে যাই ব্যাটা নিয়ে আসি, ব্যাটা খেলি বেলা খাওয়াটা, ব্যাটা বিশাল বৃহস্পতিবার রাতে কি হয়েছে, ব্যাটা ডাকি রাতে, ব্যাটা কথা কয় না, ব্যাটা ডাকি খালি না করে, আগে ব্যাটা ওঠে আজান হয়ে যাচ্ছে, শাকুন কোসি কি রান, ব্যাটা তো ওঠে না। নিপা খুব একটি ভয়ঙ্কর ভাইরাস বলে জানান চিকিৎসকেরা। আক্রান্ত হলে নিশ্চিত মৃত্যু, তাই খেজুরের রস ও বাদুড়ের খাওয়া কোনো ফল খাওয়া যাবে না বলে মত দেন তারা। কারো শরীরে লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেন রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক শামীম ইয়াজদানি। এই যে একটা ডেডলি একটা ভাইরাস এবং এই অসুখ যেটা নিপা ভাইরাস আমরা বলছি, এটাতে আসলে আমাদের এটাকে অবহেলা করার উপায় নেই, এখানে আমাদের প্রতিরোধ, সহজ প্রতিরোধ সেটা হচ্ছে আমাদের কাঁচা খেজুরের রস, এটা আমরা বিষয় আবার করতে হবে, এটাকে খাওয়া যাবে না। যারা কাঁচা খেজুরের রস বিক্রি করে তাদের জন্য আমি বলবো যে এটা আপনারা যখন কেউ খাইতে চলে আপনি বিক্রি করবেন, এটা দিয়ে পরবর্তীতে গুড় বা অন্য কিছু যখন তৈরি করবো সেটা খাইলে কোনো সমস্যা নেই। এটা কাঁচা অবস্থায় কখনোই খেলে এই যে আমাদের নিপা ভাইরাস হওয়ার সম্ভাবনা, যার পুরনীতি নির্ঘাত মৃত্যু। কাঁচা রসে নিপা ভাইরাসের ঝুঁকি থাকলেও আগুনে জ্বাল দেওয়া রস বা খেজুর গুড়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ওই শীতকালে খেজুরের রস খাওয়ার প্রতি মানুষের একটা ঝোঁক বাড়ে, আমার মনে হয় যে এটা আমরা যদি সবাই পরিত্যাগ করি নিপা ভাইরাস থেকে আমরা পরিত্রাণ পাবো।